আজকে আমরা এই কম্প্রেসারে আমরা গ্যাস ভরা আজকে শিখব। বা গ্যাস আমরা যেটাকে একদম চলতি ভাষায় বলি সেটা আসল নাম হচ্ছে, সেটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। তো এই রেফ্রিজারেন্টের জন্য আমাদের কাছে আছে R600 রেফ্রিজারেন্ট আছে। এছাড়াও আমাদের যে জিনিসগুলো লাগবে এগুলো গ্যাসটা চার্জ করতে, সেটা হচ্ছে ক্ল্যাম্প মিটার অ্যাম্পিয়ার চেক করার জন্য, প্রেশার গেজ, স্লাই রেঞ্জ, প্লায়ার্স, টেস্টার। তার সাথে সাথে আমাদের লাগবে যে আমাদের যেখান থেকে আমরা পাওয়ার সাপ্লাইটা পাবো সেই জন্য বোর্ড। আর এইটা আমাদের অলরেডি রেডি করাই ছিল। এই রেডি করার মধ্যে আমরা আজকে গ্যাসটা চার্জ করবো। এটা আমাদেরই স্টুডেন্টরা রেডি করেছে এবং এটা টোটালটা কমপ্লিট আছে। তো গ্যাস চার্জ করার আগে আমাদের একটুখানি ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। তো এই যে পেছনে যে নেটের মধ্যে এটা দেখা যাচ্ছে, এইটা আমাদের হচ্ছে কনডেন্সার, এটা তো কম্প্রেসার, এটা গ্যাসের কম্প্রেসার। আর এইখানে যেটা লাগানো রয়েছে দ্যাট ইজ ইভাপোরেটর। তো যখন আমরা গ্যাস ভরবো তখন আমাদের কি হবে, এই কনডেন্সারটা আস্তে আস্তে গরম হতে থাকবে এবং এই যে ইভাপোরেটর রয়েছে এইটা আমাদের কিন্তু ঠান্ডা। তো এবার আমরা শুরু করব গ্যাস চার্জিং। তো গ্যাস চার্জিং এর জন্য প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সাকশন মোটর বা ভ্যাকিউম মোটর। নিয়ে আসো একটু। তো এই মোটরটা আমাদের প্রয়োজন। এই মোটরটা আমাদের কেন প্রয়োজন? এই মোটরটার কাজ হচ্ছে এই যে এখন আমাদের যেহেতু এখানে কোন রকম কোনো গ্যাস নেই, তো এর ভেতরে কত আছে প্রেশার, আমাদের 0 PSI আছে বা অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারে আছে। কিন্তু এর ভেতরে আমাদের যে অ্যাটমোস্ফিয়ারিক এয়ার সেইটা কিন্তু ঢুকে আছে। তো সেইটাকে প্রথমে আমাদের কি করতে হবে, সাকশন করে এটাকে বার করে দিতে হবে এবং প্রেশার বিলো অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারে আমাদের প্রথমে নিয়ে যেতে হবে। তো আমরা প্রথমে সেই কাজটা করে নেব। এই জন্য আমরা প্রেশার গেজ নিয়ে নেব। এই প্রেশার গেজ একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল যে প্রেশারটা যে 0, এর ওপরে আমাদের কি আছে পজিটিভ প্রেশার। আবার এর নিচে চলে গেলে এই যে 30 অবধি এইটুকু হচ্ছে আমাদের কি মাইনাস প্রেশারে আমাদের যাবে। তো মাইনাস প্রেশারে এখন যাবে না, তার কারণ আমরা এখনো সাকশন শুরু করিনি। তো এবার আমরা সাকশন শুরু করি। তো প্রথমে আমরা নন রিটার্ন ভালভের সাথে হোস পাইপ কানেক্ট করব এবং এই যে আরেকটা যে হোস পাইপ রয়েছে এটাকে আমরা কানেক্ট করব সাকশন মোটরের সাথে কানেক্ট করব। খুব ভালো করে কানেক্ট করতে হবে যাতে কোনো রকম কোনো এয়ার লিকেজ না থাকে। ওকে, তো এবার আমরা মোটরটাকে অন করব। এবার এই প্রেশার গেজের কাছে নিয়ে চলে আসো। যখনই আমরা মোটরটা অন করব প্রেশারটা আমাদের নামতে শুরু করে দিয়েছে। প্রেশারটা যতক্ষণ না -30 অবধি না পৌঁছায় ততক্ষণ আমরা সাকশন মোটরটাকে চালিয়ে রাখব। আমাদের পৌঁছে গেছে, এবার আমরা ভালভ ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা মোটরটাকে বন্ধ করব। এইবার এই অবস্থায় আমরা কিছুক্ষণ রেখে দেব। দিয়ে দেখবো যে আমাদের এই যে মাইনাসে যে প্রেশারটা রয়েছে এই প্রেশারটা বা এই কাঁটাটা উঠে যায় কিনা। কারণ যদি উঠে যায় তাহলে মানে বুঝতে হবে যে আমাদের কোথাও না কোথাও কোনো লিকেজ আছে। আর যদি না এটা না উঠে যায় তার মানে বুঝতে হবে কোথাও কোনো লিকেজ নেই, তাহলে আমরা গ্যাসটাকে এবার চার্জ করতে পারি। তো এটা আমরা কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, তারপরে আবার ভিডিওটা স্টার্ট করছি।
তো আমরা এটা ঘন্টা দুয়েক মতো রেখে দিয়েছিলাম, এটা আমাদের এখনো কাটাটা ওঠেনি, তার মানে আমাদের এটা কোনো লিক নেই। তো এবার আমরা গ্যাস চার্জ করব। আচ্ছা, তো গ্যাস চার্জ করার জন্য এই যে ইনলেট পাইপ, হলুদ পাইপটা রয়েছে, এইটাকে আমরা আমাদের যে গ্যাস আছে সেই গ্যাসের সাথে কানেক্ট করব, গ্যাসের ভালভের সাথে কানেক্ট, ভালভের সাথে আমরা কানেক্ট করব। এবার আমরা কি করবো, এই ভালভটাকে ওপেন করব। ওপেন করা বলতে ভেতরে একটা পিন থাকে, সেই পিনটা এর ভেতরের যে গ্যাসকেটটা রয়েছে সেটার মধ্যে গিয়ে যখন চাপ মারে তখন সেটা গ্যাসটা ছেড়ে দেবে। তো আমরা গ্যাসটাকে অন করছি। গ্যাসটা আমাদের অন হয়ে গেছে, এবার এটাকে আমরা উল্টো করে ধরবো। আচ্ছা, এই যখন আমরা সাকশন করার পরে যখন আমরা এই পাম্প থেকে খুলে এটাকে খুলে নিলাম, তো আমাদের কি হয়েছে, এর মধ্যে কিছুটা এয়ার আমাদের কিন্তু চলে এসেছে, সেই এয়ারটা ধুয়ে গেলে আমাদের চলবে না। ওকে, তো এবার আমরা হালকা একটুখানি গ্যাস এখান থেকে বের করে নেবো, যাতে আমাদের এই যে এয়ার যেটা ঢুকে রয়েছে সেটা যাতে আমাদের বেরিয়ে যায়। এবার আমরা